কাজ কামে তো ভালো লাগে না, সারাদিন কাজ করে 300 টাকা হয়, ধান্দা করতে পারলে তো আগেই ভালো, কি দেখি করব। মজুরি মজুরি যাই। মসজিদের মধ্যে জিনিস তো কিছু হাতানো যাচ্ছে না, এটা গুণা আবার বেশি যাবে না, লোকজন কম বেশি রয়েছে, কি করব। এই তো তোরা জিলেপি নিবি নিবি, তোমার স্যান্ডেলটা নিবি কে? টানা রোদ খালি পাই গিয়ে এখন যাওয়া যায় হেঁটে এই পিচ রাস্তায়। আল্লাহ সাক্ষাৎ আমি স্যান্ডেলের কারণ পাই দিয়ে এলাম। আমার আবার কি দোষ, আমার তো আকাশ বাতাস জমিন পাতাল সবই সাক্ষী, আমি স্যান্ডেলের কারণ ভালো তাই পাই দিয়ে গেলাম, এদিক থেকে আমার লস হয়নি। স্যান্ডেল ওইডেছে এইটাই মনে হয় ভালো টেকসই হবে না, ভালো মানে যা যা করে ভালো জন্মি করে ভালোই হয়েছে। এবার করে চললি পারে তো ভাত ভিক্ষে হবেন বলে মনে হচ্ছে না, পেট তো চালাতে হবে, কোনে দেখি ধান্দা করি না করি, লোকজন আমার এখন সব সতর্ক হয়ে গেছে, সবাই জানে যে কম বেশি সস্তুতটা আছে এলাকায়। রে শামসুল না, এ শামসুল এদিক আয়। কি খালে কই? মেলা দিন তোর এলাকায় দেখা যায় না, আবার টান পাই হেঁটে হানান গেছিল আসছিস, তা কোনে আসছিস? ওই টাকা পয়সা নেই, চামা খাতি হবে, এলাকায় তো ছিলাম না মেলা দিনে, বাজার মুখে আসছি একটু দেখি কি হয়। বাজারে গেলি চা কোনে? সরকার কি ওই ত্রাণ দিয়া বাদ দিয়েছে, চাষও ফিরে দিচ্ছে নাকি? না ওই যাই নে, এর হাত পায়ে ধরবানে খাওয়ানোর জন্যে, অনুরোধ করবানে খোয়ালে খোয়াবে না খোয়ালে না খোয়াবে, আমারও তো লোভ নেই। তবে তুমি রাস্তায় বসে কি করতে হবে? না এসে বসলাম ওই বাজারে, এক পাক আমারও দাঁতি হবে না, ওই আমার এই স্যান্ডেলটা বলে একটু বেশি বড় হয়ে গেছে, ওই বাজারে গিয়ে পার মাপে এক জোড়া স্যান্ডেল কিনে আনতে হবে, আমি যাবো বাজারে। স্যান্ডেল কিনতে বাজারে যাবেন? তাহলে স্যান্ডেল এই জোড়া নিয়ে নেন, বাজারে যাবে কিনে নিবেন এই জোড়া নিয়ে নেন। ধরাই কি খাইয়ে যাই না, আগে একটু চেক দিয়ে নিতে হবে, আন্দাজেও তো করতে পারে, অন্য কিছু ধরতে পারে। স্যান্ডেল কোনে পালাম মানে স্যান্ডেল আপনি আপনার দোকানে পাইলেন? ধরাই কি খাইয়ে যাই, শেষকালে চোরের দুর্নাম না হয়। এই শামসুল, ওই মসজিদে নামাজ পড়ে বেড়াসার সময় ওই আমার জোড়া দেখি পাচ্ছি নে, পরে ওই খালি পাই পিচ রাস্তায় গরম লাগবে না, ওই জন্য আমি আবার এড়ে নিয়ে হাঁটা চলা করে বেড়াচ্ছি লোকজনের সামনে, যাতে যে আমারটা ভুল করে নিয়েছে সে জন্য তারটা চিনে তারটা নিতে পারে, আর আমারটা জন্য আমার দিয়ে দিতে পারে। ওই দামিয়া ভাই সেম কে স্যার, আমার জানি আপনারও তাই, তা আপনার তো কুমার স্যান্ডেল হারিয়েছে, আপনার পায়ে হয়ে গেলে তো হচ্ছে না, আমার তো মেলা টাকার দামি স্যান্ডেল, ভালো স্যান্ডেল। আরে স্যান্ডেল, ও রে আল্লাহ, এ তো মেলা বড় না ভাই, এ নিলে আমার হয় নাকি? আমার হারিয়ে ভালো স্যান্ডেল, আমার আপনি ওইখানে ভালো পায়ে হচ্ছিল।
এই জোড়া তোর পায়ে তো ছোট হচ্ছে আর ওই জোড়া বলে তোর পায়ে বড় হচ্ছে, তাহলে তোর পায়ে তোর পার মাপে তো লাগবে, তাহলে আমারটা যেহেতু হয়েই গেল, যদি এটা আমার দিস তাহলে আমার সমাধান হয়ে যাচ্ছে সমস্যার, আর যদি এটা মনে কথা তুই রেখে দিস তো দুইজনের সমস্যা সমস্যায় থেকে যাচ্ছে। তার মানে তুই এটাই নে, আবার পথে কাটে কার সাথে কার দেখা হয়ে যাবে না, দেখা গেলে যদি সে কয়ে যায় সেটা এটা আমার ওই বেমিল হয়ে গেছে, যদি বদলে নিচ্ছে তাহলে বদলে নিয়ে তোর ওইখানে তুই নিয়ে নিছে না এখানে তার দিয়ে দিছে হয়ে গেল। না ভাই ও হয় না, ও লস না, এ দেখেন এ বার্মিজের স্যান্ডেল এ কোনে 50-60 টাকা দাম, এ খালি ফোম, আর আমার বাটা স্যান্ডেল যে চামড়া দিয়ে তা ও লস না, আমি কেটে নেবো। আপনার দায়িত্ব হলো ভালো ছিল, আপনি এখানে আমার দেন আর আপনি পরে ঠিক করে নিয়ে নেন দেন। ও আমি পারবো না ভাই, স্যান্ডেল এখানে আমার, এখন বাড়ি প্যাকেট আছে, আমি প্রমাণ দিয়ে পারে জায়গা দাঁড়িয়ে, এখন কথা হচ্ছে যে তুমি এখানে নিলে নাও, না নিলে আমি বাথরুমে যা দিবা না, মন্দির মারা পায়ে দিয়ে বাথরুমে যাবে না। খালি পায় তো এই গরমের মধ্যে বেড়ানো যায় না মিয়া ভাই, আমি গরিব মানুষের ক্ষতিটা আমারই হইল, তা হাউস করে তো টাকা দিয়ে বাটা স্যান্ডেল কিনলাম, পকেটে নেই টাকা, স্যান্ডেল তো কারো 10 টাকা বেচাও যাবে না, ওইখান থেকে 10-20 টাকায় ভাঙ্গিতে বেঁচে চা বেড়ি খোলাই তো ভাই, তাহলে আমার কি লজটা হয়ে গেল আপনি দেখলে নি, তাহলে ওই 10-20 টাকা আমাকে দিলি দেন চা বেড়ি খাওয়াবে। হারানো জিনিসটাও ফিরে পেলাম, এ তো কিনতে গেলেও 150 টাকা লাগতো, 10-20 টাকা তো নে নে চা আমাকে খাইছেন যা। তাহলে মিয়া ভাই গেলাম, এ 10-20 টাকা নিলাম ভাই মানুষ তাই, আমার তো লস কিছু দেখেন দিন ইয়ার, বাটা স্যান্ডেল 890 টাকা দিয়ে কিনলাম খাসা, আর কোনে 150 টাকা স্যান্ডেল আমার, এখন কি ক্ষতিটা হয়ে গেল, যা যা ক্লাস তোর তোর তা এলাকায় ভিড়ে গেছে। এই দিয়ে 48 বার গুনলাম কিন্তু 1টা টাকা বাইলো না। টাকা কি আর গুনলি বারে, টাকা কি করে কমানো যায় সেই লাইন দিয়ে আমি করছি দাঁড়া, কি করে দেখি আর একবার গুনিয়ে দেখি টাকা বাড়ে কি না। এই রে নাই তো পোস মাইরিয়া দিয়েছে, এখন আমি ডাকাত ডাকাত কে পোলাবো না ডাক্তারের কাছে যাবো, কি তোর গেল মিন্দিয়ে তাহলে ডাকাত মনে হয় এসেছে মিন্দিয়ে আমার টাকা খুলে গেল, এই রে জাগা মতো পোস একখান দিয়ে দিয়েছে রে, এখন আমি ডাক্তারের কাছে যাবো সে টাকাটাও তো নেই কি করবে কোনো রে, আমি তো জানতাম টাকা গুনবো আর বাড়াবো, কি জায়গা জানি তো এইভাবে হারাবো, ওরে ডাক্তার শুয়ে আর সুচোটা নিয়ে আইরে ডাক্তার, আল্লাহ নবীজির নাম 10 টাকার উপরে ভিক্ষে দিয়ে দেন, না দিলি না দেন আর দিলি 10 টাকার উপরে দেন, এবার কোন যুগের ফকির ডিজিটাল লাগে দেখে দিনি ধান্দা করা যায় নাকি, আমার ভাই সমস্যা চকি দেখিনে দিলি 10 টাকা দেন না দিলি দিয়া দরকার নেই, তোমার কি চকি সমস্যা না পাই সমস্যা দুটোই, আরে বাবু তুমি ভিক্ষে করতেন না, হ্যাঁ তোমার ঝুলা দেখে ফুইটো এবার তো টাকা দিলে পড়ে যাবে বাবু, ওই পড়ে যাবে সেই জন্যই তো নিয়েছি এইটা, হ্যাঁ পড়ে যাবে সেই জন্য এটা নিয়েছো, এবার তো লিগালে সেই কোয়েল মোয়েল দিলে নিচেই পড়ে যাবে, তাহলে এর তো লাভ আসছে কি রে বাপু, ওই কোয়েল টাকা দিলে ফাঁক দিয়ে পড়ে যাবে এই জন্য কেউ কোয়েল টাকা দেবে না, আর ওই পাতা টাকা দেবে বড় বড় তা দেবে যাতে না পড়ে যায় সেই জন্য এটা নিয়া, তা বাবু কইরে খাও ভিক্ষে ভিক্ষে যে যা পারবে তাই দেবে, 1 টাকা দেবে 2 টাকা দেবে যা দেবে তোমার তাই লাভ, তারপর এই সিস্টেম করে ওস কেটে তুমি কি মানসিক টাকা পাও নাকি যে 10 টাকার কম দিয়ে যাবে না বেশি দিতে হবে, ওরে বাপু তুমি যদি চাল ডালের দাম যদি জানতে তাহলে এই কথা আর কইতে না, ওই 2-4 টাকা নিয়ে ওই জনের দাম কি ওঠে, ওরে আমার ফকির ঠেকালাম সাত সকাল বেলা রে বাসিমুখী কুড়িয়ে খাচ্ছে ভিক্ষে আবার জনের দাম কেন বাপু,
তোমার কি ফকির ছাপাতে আমি কইছি ভিক্ষে করি বিলে আমার কি পেট পাসা নেই? তোমার কাছে 10 টাকা চাইছি, তুমি দিলে দাও, না দিলে মুখে লাথি মেরে ঠিয়ে চলে যাও। ওরে শালারে, এদিকে কইরে গেছে ভিক্ষে আবার চোখে মুখে টিককে। তা বাবু, তুমি গরিব ফকির মানুষ, ভিক্ষে করে খাচ্ছ, চোখের সামনে বাইরে গেলে শালা ফকির বলে চোখই দেখে না, 100 টাকার নোট কি করে ঠিক পাইলো? বাবু কয় টাকার নোট? ওই পাল্লি বিকাশও মারতে পারো, ওই সাথে একটু খরচের টাকাটা দিয়ে দিও। আর যদি তোমার কাছে কার্ড থাকে তাহলে ওই এটিএম মেশিনও আছে আমার মাজায়। কি রে, এ ফকির বলে বিকাশেও টাকা নিতে পারবে, আবার বিকাশে দিলে খরচ দেওয়া লাগবে, আবার মাজায় এটিএম মেশিন নিয়ে আসছে। ওরে বিপদ, না না এটিএম মেশিন লাগবে না, ওই নাও তুমি 100 নাও আর আমি তোমার 10 টাকা দিয়ে 90 টাকা ফেরত নেবো। এনতে হ্যাঁ নাও, ওই হাতে করে 90 টাকা ফেরত নিবা তো নাও। শালা বিরাট ঘাগু মাল দেখতিস তোমার। তাহলে এই যে 100 টাকা ধুলাম, ধুয়ে এই 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এই 90 টাকা নিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু কতও কানা না, আমার 237 টাকা ছিল এনে আর তোমার 10 টাকা ধরে 247 টাকা, ওই টাকা কেটে এনে থো। ওরে শালা, এ বলে কানা? এ ফকির দেখি জাতের কানা না, বুদ্ধিমান কানা। যাকে তো খুড়াও দৌড় মারলে ধরতে পারবে না। ও বাপু, ওই তোমার একটা চেক দিলাম, ওই তোমার টাকা আমি থসছি। কি বলি আমার 247 টাকা তো দিয়ে রাখবে রে, দাবিয়া তো ধরবাই নে। কি বলি শালা, কানা হুড়া ন্যাংরা মিলে, তুমি দুর্বলতা সুযোগ নিয়ে টাকা করে নেওয়াই তো দৌড়। আমি কুমা ব্যবসা করি নে, তোমার শালা দাবড়ে ধরবাই নে। আর হয় না, বাকি ভাত ভাত বেলা আছে, এ দোকানদার কি করা যায়, সব বাকি ছেড়ে গেল, সংসার আর চলবে না নে, এ দোকানদারি করবে, এভাবে বাকি দিলে কি আর হয়। ভাই ওই স্টিলের কৌটোর ওই স্পিড ডেঞ্জিন একটা, স্টিলের কৌটো স্পিড ক্যান, আচ্ছা দিচ্ছি। ভাই স্পিড তো হবে না নে, 2 লিটারে 7 আপ আছে ঠান্ডা দেবো। কিরাম হইলো পিছন তো সব খালি খালি হয়ে যাচ্ছে গা, রুটি ছিল, লাড্ডু ছিল, এখন তো কিছুই নেই না, সকির দেখার ভুল না। 2 লিটার 7 আপ নিয়ে আর কি করবো, তাহলে থাক। ভালো একটা হিল্লে করা গেছে। সারাদিন যা করলাম, সব তো ছোট খাটো চুরি, টাকাটো নিকামের দরকার এক ঝুড়ি, লোকজন বউ নিয়ে ছেড়ে বেড়ে নিয়ে মোটর সাইকেল তালে শ্বশুর বাড়িটা যাই, ঘুরতে মুরতে যাই, প্যারিস রোডে যাই, আমার তো হয়েছি চোর, কিছুই হয়ে ওঠে না। একটা মোটর সাইকেলের দান মারতে পারলেই তো ভালোই হইতো, তাই এ কাজ তো এর পূর্বে করিনি। এক কমিন দেখি স্টার্ট দেব আর কমিন দেখি নিয়ে পার হবো, তা কবে কিটা কোনকে নিয়ে যায়, আশপাশ তো ফাঁকা। লাইট মাইট খুলে নিতে আসছি নাকি হেলমেট চুরি করতে আসছে? না ভাই, লাইট চুরি করে কি করবো, আমার তো বাড়ি কারেন্ট নেই, আর হেলমেট চুরি করে এবার কি করবো, আমার তো মোটর সাইকেল নেই, ওই জীবনে কিনতে পারবো না কি পারবো না একটু দেখছিলাম। ও দেখেই তো মনে হচ্ছে চোর চুটকা, নিঘাত মনে হয় কোন ধান্দায় আইলো রে, গাড়িটাই কি চুরি করে নিয়ে যাই তো।
ধরা তো মনে হচ্ছে এখানে খাইলাম রে, ধরা খালি তো মার একটা মাটিতে পড়বে না, মেলাদিন মাইকদের খাই না। এলাকায় নতুন আইসি, তুই দাঁড়িয়ে দিকে দেশেটা নাম খারাপ করা যাবে না। মোটর সাইকেল গাড়ি ঘোড়া যন্ত্রাংশ বিষয়ে চাবি টাবি লাগে কাগজ পড়ে থাকে, এই ডকুমেন্ট আলাদা জিনিস তৈরি করা যাবে না। এমন জিনিস তৈরি করতে হবে যে যার হাতে তারই পাতে। ছাগল গরুর দিকে ধান্দা করতে পারলে চাইত। ডাক দুপুর আশপাশ তো একেবারে কিলিয়া, গরু পুকুরের গাবিতে নিরিবিরি বাইন্ধে থিয়ে দিয়েছে। ভালো ঢকের গরু, বকন গরু, তবে গায়ে গোস আছে। দান থেকে মাতৃ পারলে লাখ টাকার দান। বাগান দিয়ে ঢুকবো, মাঠ দিয়ে উঠবো, ব্রিজ পার হতে পারলে একবারে হাটে, কম দামে বেছে নিয়ে একবারে পগার পার। আশপাশ কিলিয়ারই আছে। এই কিডারে গরুর খুঁটে হাত দিছিস? এই পুঙ্গাই পোষখর পরেতে পাতিনে বাথরুই বস্তি আমার খালি এই বাগান আগানে কাম সাথে। কিডা কিডা না ভাই, আপনার গরুটা মনে হচ্ছে জড়াই যাচ্ছে, ওই যে ওই যেখানে জড়াইয়া গেছে ওই যাচ্ছিলাম এমনি মনে করলাম যে ছাড়িয়ে মারিয়ে দিই অবলাদন্তি, কষ্ট মষ্ট হয় কি কি তাই। আমার গরু নাকি? গরু তো আমার না, আর মনে তো হচ্ছে গরু তো ওরও না। গরিব মানুষ, গরু তো আমার এখানে দুকন, যার দুকন গরু আছে সে তো আর গরিব না। একান নিলি মনে হয় আহামরি ক্ষতি হইতো না, আপনি কি কর? নিয়ে যা, আর ওই আমার একটু ইনকাম মানে তো বিরাট ব্যাপার। আর ওই ব্যাক সাইড এর চিকিৎসাটাও করাই নিবা না ওই টাকা দিয়ে। ভাই ওই ফাঁকা ফোঁকা থাকতে থাকতে গরুর পুঙ্গায় খাওয়া দিয়ে বাগানটা পার করে দেন, তারপর আমি দেখতেছি। মার তো পাশে আমি বাগানে একদিন ঠিকই গেলাম, আর হলে যে পরিমাণ মশা, মশার ঠেলায় হলে আমি মরতেও পারিনি, আর গরু তো গরু, আর এরামও হতে পারে ওই মশার থাপে আর মশা মাছের যে পরিমানে দেখো উৎপাত, মশাই কামড়ালি তো ডেঙ্গু হয়ে যাওয়ার কথা। ওই গরু মনে হয় ছুটে মুটে গেছে, তুমি ভালো করে একটু এপাশ ওপাশ খুঁজে দেবো। আর ওই আমি মনে থাকা কালিনি কোন চুরি চাপটা হয়নি, আর ওই আমার ওই পুঙ্গাই পস লাগিল সে কথা তো মাতুবা তোমরা ভালো করে জানো। ওই ইলেকট্রিক মেকটিন হাত দিতে পারিনি, তাই আমি কয়েকদিন এই বাগানে যা ধরিয়েছি। গরু ধরতে চুরি টুরি কোনো কিছু হয়নি, ওই ধানে টানে মনে হয় লাগতে পারে, ওই খড় টড়ে আছে আমার, তুমি এ ব্যাপারে জ্বালিয়ে না যাও। ওই দেখো ছাগলটা খাতি না দিয়ে ওনার ইচ্ছা জলসানে বসে রে। ছাগলটা দেবো কালকে আগিকা, একটু খয়ে মোটা তাজা করবে না, আমারই খাতি দিতে হবে। না সারাটা দিন ধান্দা করে বেরিয়ে তো সেরাম কোনো ভালো পরিবেশ করতেই পারলাম না, সব ছোটখাটো সু। বাহ ঢকের খাসি যে, বৃষ্টি হাজার টাকা কি কায়দায় আমার দিক দেখতেছে দেখো দিনি, দেখতেছে যে আয় আয় নিয়ে দা নিয়ে দা। খাসা বৃষ্টি হাজার টাকা রে, এই খাসি ছাগল আমি আর ছাড় দিচ্ছি না, যে কোনো কায়দায় এই ছাগলের একদিন কি আমাদের কদিন লাগে। দড়ি
তোর কি বেশি শক্ত হয়ে গেছে না? ও নো, দাঁড়া 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 দাঁড়া। ও স্যার, আমি চুরি করতে আসিনি স্যার। চুরি করতে আসি দড়ির লাইন করতেলাম স্যার, আমি চুরি করতে আসিনি। আমি চুরি করতে আসিনি, ওরা তুই চুরি করে বেড়াস আর আমি তোর ধরে বেড়াই। তোর থানায় নিয়ে যা, যখন গরম ডিম দেওয়া হবে না তোর জীবনের ইতিহাস সব বেরিয়ে যাবে না। স্যার আপনি আমার কথা একটাবার বিশ্বাস করেন স্যার, আমি চুরি করতে আসিনি, আমি চুরি টুরি করিনি, আমি খুব ভালো ছেলে। আমি বিছেলে কিনার জন্য দড়িটুক নিছিলাম স্যার, আমি চুরি করিনি। আপাতত তো তোর আমি বিশ্বাস করতে পারছি না, যেহেতু নিজের ছাগল আনাই চল, বিষয়টা আমি দেখতেছি। স্যার বিশ্বাস করেন স্যার, কিন্তু বাদ যাবে না। দাঁড়ান স্যার, আমার 2247 টাকা ফকিরের ভিক্ষে টাকা, ওই টাকাও মাইরে দিয়েছে, এই বিষয়টা আপনার আগে করে দেওয়া লাগবে। খাদ্য সামগ্রী খুব একটা ধরা চলে না। এই এ তুই নিজে খাইছিস নাকি পাড়ার লোকের দিয়ে খাইছিস নাকি কুটুম তালেও করেছিস? স্যার আপনি তো বারবার মাইতেছেন, ঢুলে দেবে কিটা? এই আমি ঢুলে দিচ্ছি। কি বেমানি নেবো, খারাপ বিশ্বাস ঘাতক, এদের পুলিশের উপর বিশ্বাস নেই রে। আর মিশে কথা করছে, আমি না স্যার, সব মিশে কথা করছে। আমার শ্বশুর বাড়ি দিয়ে মোটরসাইকেল চুরি করতে আইলো, আমি নিজে চোখে দেখিছি। স্যার আমার ওই লাল বকন খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় ওই নিয়েছে। স্যার 2 মাস গা পড়ছিল। কি লাল বকন 2 মাস গাপ? তাহলে তো চুরির দোকান রে, তোর তো কেস কোর্টে। এই আমি থানায় নিয়ে গেলাম, আপনারা তার সময় আসেন। হ্যাঁ মিশে কথা, আর গরু বলে বকন টকন কিছু চুরি হয়নি। আমি আবার ওই গরু চরে ভাগাইছিলাম, আমার কেসও তো কোটে, রিমান্ডে আমারও না জাতি হয়। নির্ঘাত আমার গা ঢাকা দিন তো পোলা দিয়ে, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ কি করে